চিরঞ্জীব চট্টোপাধ্যায় ছিল, এখন ইন্ডাস্ট্রি বলে যায় আর কি। নমস্কার প্রিয় দর্শক, আমি সবুজ, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকেও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা এপিসোড নিয়ে। অ্যাকচুয়ালি যে আজকে যে এপিসোডটা বানাবো না, একটু কোথাও যেন ভিডিওটা দেখার পরে আপনারা একটু মিচকি হাসবেন কোথাও যেন, যে এপিসোডটা বানানোকে খুব দরকার ছিল সবুজ, অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন। আমিও ভেবেছিলাম যে এপিসোডটা আমি বানাবো না সিরিয়াসলি, কেননা সংবাদ মাধ্যমে বা ডিজিটাল প্ল্যাটফর্মে একটা এপিসোড আমি বেশ কিছুদিন বারে বারে দেখলাম কোথাও যেন, এবং দেখে কোথাও একটু ভাবলাম যে এপিসোডটা কি বানানো যায়। তো কালকে রাত্রিতে ডিসাইড করলাম যে আমি এপিসোডটা বানাবো। তো আশা করছি আপনারা ভাববেন এপিসোডটা দেখার পরে, আপনারা কোথাও ভাববেন যে সবুজ যেটা বললো সেটা কি ঠিক বললো, এপিসোডটা কি সত্যিই দরকার ছিল। তো যাই হোক, চলুন এপিসোডটা আলোচনা করা যাক একটু। ডিজিটাল মাধ্যমে আর কি, সংবাদ মাধ্যমে একটা এপিসোড, চিরঞ্জিত চক্রবর্তীর একটা এপিসোড আর কি, একটা ইন্টারভিউ বেরিয়েছে। একজন সাংবাদিক তাকে কোশ্চেন করছে যে চিরঞ্জিতের কাছে আর কি, যে দীপকের কাছে সে কোশ্চেন করছে যে আপনাদের সময় উত্তম সৌমিত্র যুগ ছেড়ে দিলাম, আপনাদের সময় চিরঞ্জিত, তাপস পাল এবং প্রসেনজিৎ র্যাঙ্কিং করুন। এবং দীপক আর কি র্যাঙ্কিং করছে যে তাপস পাল যে কাজগুলো করেছে, সাহেব দাদার কীর্তি, ওই কাজগুলো পারবো না করতে এবং আমি পারবো না। এই পর্যন্ত উনি ঠিকঠাক ছিলেন এবং অনুরাগের ছোঁয়া যে কাজগুলো উনি করেছেন, তাপস পাল সেই সময় দাঁড়িয়ে তাপস পাল নাম্বার ওয়ান, পরবর্তীতে ও স্ট্যান্ডার্ডও মেনটেন করতে পারেনি আর কি। এই পর্যন্ত চিরঞ্জিতবাবু একদম ঠিকঠাক বলেছেন, তারপরে আমি এবং পরবর্তীতে বুম্বা। এই কথার, এইটুকুনি কথার মধ্যে কিন্তু অনেক কিছু ভাবার ব্যাপার আছে যে তাপস পাল এক নম্বর, আমিও মানি এটা সেই সময় দাঁড়িয়ে, কিন্তু তারপরে তারপরে চিরঞ্জিত। চলুন ক্লিপিংটা দেখি। ও তুমি যদি সাহেব বলো, দাদাকে কি বলো, আমি পারবো না, পারবো না, ও বেটার, অনেক ভালো। সেই সময়টা অনুরাগের ছোঁয়া যখন সেই সময়টা করছিল, অসম্ভব ভালো ছিল, কিন্তু তারপরে কিন্তু ওই লেভেল স্ট্যান্ডার্ডটাও ছিল না। এবং আমি বলছি তার মাঝখানে আমি সবচেয়ে ভালো ছিলাম, এটা বলে দিচ্ছি, চিরঞ্জিত সবচেয়ে ভালো ছিল। এখন বুম্বা খুব ভালো, এখন ওকে সত্যি কথা ইন্ডাস্ট্রি বলে যায় আর কি। আপনি এবার বলছেন যে এখন বুম্বা খুব ভালো কাজ করছে এবং এখনও বুঝে গেছে যে ওর কোনটা করা উচিত অ্যাকচুয়াল, এবং ও খুব ভালো কাজ করছে আর কি, এটা নিয়ে কোনো দ্বিমত থাকার কথা নয়, চিরঞ্জিতবাবু বলেছেন। এবং এখন ওকে ইন্ডাস্ট্রি বলা যেতে পারে, এবং বলার পরেই কিন্তু একটা স্মাইল দিচ্ছে, হাসছে কিন্তু, এবং কথাটা কিন্তু অনেকটা রসিকতা করে ঠাট্টা এরকম একটা ব্যাপারটা কিন্তু বলেছে, এখন ওকে ইন্ডাস্ট্রি বলা যেতে পারে। কত ইন্ডাস্ট্রি বলে যায় আর কি, কত ইন্ডাস্ট্রি বলে যায় আর কি, কত ইন্ডাস্ট্রি বলে যায় আর কি। এবার আমার প্রশ্ন হচ্ছে, একটা দুটো প্রশ্ন আমার এই ভিডিওর মাধ্যমে বলবো। প্রথমত, তাপস পাল সেই সময়ে দাঁড়িয়ে এক নম্বর ছিল, এটা সবাই জানে, কিন্তু সেই সময় যা সিনেমা সে করেছে, পরবর্তী দিনে চিরঞ্জিতের অনুযায়ী, কথা অনুযায়ী চিরঞ্জিত, কারণ প্রসেনজিতের ওখানে কোনো প্লেস ছিল না, কোনো জায়গা ছিল না, তাপস পালের পরেই চিরঞ্জিত আর কি। এবার আমার একটা কথা হচ্ছে, 96-এর পরে 2023 পর্যন্ত প্রায় 27 বছর, আমি যতটা জানি, আমি যতটা সিনেমা সম্বন্ধে বুঝি আর কি, যেটুকুনি জানি, খুব কম বুঝি, কিছুই বুঝি না হয়তো, 97-এর পরে একচেটিয়া বোম্বাদা 23 সাল পর্যন্ত আজকের ডেটে দাঁড়িয়ে সে নাম্বার ওয়ান সুপারস্টার, এটা আমার মনে হয় না কেউ অস্বীকার করতে পারবে। কেন 97-এর পরে, 96 থেকেই অলরেডি শুরু হয়ে গেছে বিয়ারফুল টিয়ারফুল সিনেমা থেকে আর কি, সেই কিন্তু ইন্ডাস্ট্রি, এবং সে তারই কিন্তু সিনেমা সুপারহিট হয়, এবং তার সিনেমাই কিন্তু হলে ভিড় করে লোকে যায়, সিনেমা হলে সিনেমা দেখতে যায়, এবং তার সিনেমাই ব্ল্যাক হয়, এবং পরিচালক, ডিস্ট্রিবিউটার, আপনার যারা ডিরেক্টর, প্রযোজক, সবাই কিন্তু তার পিছনে ঘুরে বেড়ায়। এবং সে একটা টাইমে কী করত যে এই সমস্ত ডিরেক্টরদেরকে নিয়ে একটা গোল, মাঝখানে সে চেয়ারে বসে থাকতো এবং গোল করে সার্কেল করে ডিরেক্টর প্রডিউসারটা কিন্তু তার ডেট নিত। সেখানে কিন্তু অনেক হিরো এসছে গেছে, সেখানে কিন্তু চিরঞ্জিতবাবু অনেক সিনেমা করেছেন, হ্যাঁ অস্বীকার করার কোনো জায়গা নেই, চিরঞ্জিতবাবুরও কিছু ভালো সিনেমা অবশ্যই আছে, তার মধ্যে আপনার বেয়াদব আছে,
বেদের মেয়ে জোসনা আছে। আমি কিন্তু 96 এর পরের কথা বলছি বোম্বাদার, যে এই যে নাম্বার ওয়ান যে ব্যাপারটা, তার আগে পর্যন্ত ওই যে তাপস পাল যে একটা টাইম পর্যন্ত নাম্বার ওয়ান ছিল, মাঝের একটা সময় প্রসেনজিৎ ও দেবশ্রীর ব্যক্তিগত জীবনের মানে টানাপোড়েনের কারণে দুটো একটা বছর একটু ঘেঁটে গেছে, এবং 93-94 যে সমস্ত সিনেমাগুলো হতো ফ্যামিলি ড্রামা যে সিনেমাগুলো, সেখানে এই সমস্ত হিরোরাই জয়েন্টলি সিনেমা করতো, কখনো রঞ্জিত মল্লিক তাপস পাল প্রসেনজিৎ, কখনো প্রসেনজিৎ চিরঞ্জিত অভিষেক, এরকম ধরনের কেউ না কেউ থাকতো কারোর সিনেমাতে। তো সেখানে ওই র্যাঙ্কিং করাটা খুব প্রবলেম, এবং সেখানে যেমন চিরঞ্জিতের একটা সিনেমা আমি বলি যেটা হচ্ছে ঘর সংসার, সেই সিনেমাটা কিন্তু চিরঞ্জিতের অসাধারণ অভিনয়, সেখানে প্রসেনজিতের কোনো কিন্তু জায়গা নেই সেইভাবে, কিছু করারও নেই, তবুও চেষ্টা করেছে। বা আমি 97 একটা সিনেমার কথা বলছি, মাটির মানুষ, অবশ্যই প্রসেনজিৎ এখানে হিরো, কিন্তু তাপস পালের অভিনয় দেখবেন সেখানে কিন্তু প্রসেনজিতের ফ্যান হলেও আপনার তাপস পালের অভিনয়টা বেশি ভালো লাগবে কোথাও জানো, তো এরকম হতো কিন্তু সেই সময় দাঁড়িয়ে, সেই সময়টাই আর কি। তো মেন পয়েন্টে আসছি আর কি চিরঞ্জিতের ব্যাপারটাতে, যে তাহলে 96 এর পর থেকে এই লোকটা নাম্বার ওয়ান, কিন্তু চিরঞ্জিতবাবু কিন্তু পুরো ব্যাপারটাই কিন্তু উড়িয়ে দেয়, এবং এটা কিন্তু হয়তো চিরঞ্জিতের জায়গায় আমি থাকলে আমি নিজেকেও বলবো যে লাইম লাইটে আসার জন্যে বা সাংবাদিকের ওখানে নিজেকে তুলে ধরবো যে অবশ্যই তাপস পালের পরে আমি গেল, এই কথাটা আমি ছেড়েও দিলাম, এটাও আমি ছেড়ে দিলাম। কিন্তু নাম্বার টু যে প্রশ্নটা আর কি, যে এখনও কি ইন্ডাস্ট্রি বলা যেতে পারে, এটা কথাটা বলার পরেই যে হাসিটা দেওয়ার কারণটা কি, হাসিটা হচ্ছে ঠাট্টা করছে, কেননা প্রসেন চট্টোপাধ্যায় আজ পর্যন্ত কোনোদিনও বলেননি কিন্তু যে আমি ইন্ডাস্ট্রি, এটা একটা মিডিয়া, একটা শ্রেণীর মিডিয়া কিন্তু প্রচার করতো, বলতো তাকে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ইন্ডাস্ট্রি, এবং অভিষেক চট্টোপাধ্যায় এটা নিয়ে বহুবার অনেকেই বলেছেন এবং তারা আজকে পৃথিবীতে নেই আর কি। তো চিরঞ্জিত একটা চক্রবর্তী আর কি, ইনি বললেন যে প্রসেনজিৎ এখনকার দিনে ভালো কাজ করছে এবং এখনও ইন্ডাস্ট্রি বলা যেতে পারে, এস হাসিটা, তার মানে কি একটু মানে একটু আর কি একটু মজা নিল, একটু ঠাট্টা তামাশা করলো যে ইন্ডাস্ট্রি আর কি, তো ক্লিয়ার করে বললো না কিন্তু ব্যাপারটা, এবং সেটা একটা হাসলো, এটা খুব আমার মনে হয় কোথাও একটা অপমানজনিত একটা ব্যাপার, অপমানিত বোধ একটা ব্যাপার কোথাও কাজ করছে, কেননা আজকালকার দিনে চিরঞ্জিত যদি কাজ করতো এই কথাটা ডেফিনেটলি বলতো না উনি, এখন যেহেতু চিরঞ্জিত সেইভাবে আর কাজ করছে না, তাই কিছু তো একটা বোম্বার সম্বন্ধে বলতে হবে, যেহেতু সাংবাদিক তাকে প্রশ্ন করেছে তাই সে বলছে যে আজকের দেখেছে দাঁড়িয়ে ওই ইন্ডাস্ট্রি বলা যেতে পারে, তারপরে কিন্তু একটা হাসি, এটা কিন্তু অনেক যারা একটু ব্রেন খাটিয়ে দেখবেন যে একটু ঢুকে যাবেন ওই ভিডিওটার মধ্যে, তারা কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু ইঙ্গিত আছে কিন্তু এই কথাটার মধ্যে, এটা নিয়ে মূলত আলোচনা ছিল। অ্যাকচুয়ালি আমি চিরঞ্জিতকে প্রচুর রেসপেক্ট করি কিন্তু ব্যক্তিগত দিক থেকে, কিন্তু অনেক ট্যালেন্টেড একজন অভিনেতা ডিরেক্টর মানুষ হিসেবেও যতটুকুনি ওই দেখা যায় আর কি, আমরা তো কেউ চিরঞ্জিতের পাশের বাড়িতে থাকি না বা কোনো আর্টিস্টেরই পাশের বাড়িতে থাকি না, তো দেখে মনে হয় তো ভালোই লোকটা, কিন্তু প্রসেনজিতের সাথে যখনই এই কথাবার্তাগুলো যখনই হয় আর কি, কোথাও যেন নিজেকে একটা জাহির করার একটা ব্যাপার থাকে, এবং প্রসেনজিতের সাকসেসফুল এই যে ব্যাপারটা, প্রসেনজিতের এই যে বারবারন্ত মানে কেরিয়ারের যে ওঠা পড়া যে ব্যাপারটা, সেটা কোথাও যেন সহজভাবে চিরঞ্জিত কোনোদিনও মেনে নিতে পারেননি, এবং যার জন্যই কিন্তু কথাটা কিন্তু বলেছে আজকে ওকে ইন্ডাস্ট্রি বলা যেতে পারে, যে দাঁত কেলাচ্ছে একটুখানি, তারপরে যে একটু হাসছে, এটা কিন্তু অনেক ইঙ্গিত দিচ্ছে আর কি। তো এটা নিয়ে আজকে মূলত বক্তব্য ছিল, ওনাকে আমি নিয়ে কোনো ঠাট্টা তামাশা বা আর কি করার পাত্রও নয়, আমি করতেও চাইছিলাম না ওনাকে নিয়ে ভিডিও বানানোর, কারণ কোথাও যেন মনে হলো যে এটা বলা দরকার ছিল, কেননা আজকের দিনে দাঁড়িয়ে যদি চিরঞ্জিত কাজ করতো তাহলে কিন্তু এই কথাটা তো সে বলতোই না, আর দ্বিতীয় কথা সে যখন কাজ করেছে সেখানে কিন্তু প্রসেনজিৎকে কোনো জায়গাই দিচ্ছে না, সে চিরঞ্জিত তাপস পালের পরেই তার পজিশন, তাই 96 পর থেকে 2023 পর্যন্ত সে যত কাজ করেছে সেখানে কিন্তু প্রসেনজিৎকে সে কোনোদিনও আনছেই না, সেখানে সে নিজে বসে থাকছে, সেই সময় থেকে এখানে বলার কোনো অপেক্ষাই রাখে না, 96-7 পর থেকে সবাই জানে, চিরঞ্জিতবাবু নিজেও কিন্তু জানে, কিন্তু সেটা বলা যাবে না, এটাই হয় আর্টিস্টদের, এটাই হয় এই প্রবলেম, ইগো প্রবলেমটা প্রচুর কাজ করে। তো এটা নিয়েই মূলত আমার খুব সংক্ষিপ্ত বক্তব্য ছিল, যদি আপনারা বুঝতে পারেন খুব দেমাক লাগিয়ে যদি আমার কথাটা ভাবেন তাহলে বুঝতে পারবেন আমি ভিডিওটা কেন বানালাম। তো এটা চিরঞ্জিতবাবু বরাবরই করেছেন এবং করবেন, আশা করি বোম্বাদা আরও ভালো কিছু কাজ করবে এবং সেটা দেখে চিরঞ্জিতবাবুর কোথাও একটু ফাটবে এবং উনি আবার মিডিয়া ওনাকে জিজ্ঞাসা করবে প্রসেনজিৎ সম্বন্ধে কিছু বলুন, তখন উনি আবারও এই ধরনের কাহিনী উনি মিডিয়ার সামনে পেশ করবেন, এটা নতুন কিছু না, এটা হতেই থাকবে। আর
আমিও এরকম ধরনের কাহিনী পেলে ভিডিও বানাতে থাকবো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই মানুষের কাছে পৌঁছে দিন, দেখার সুযোগ করে দিন। ভালো থাকবেন সবাই।